দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। দিনের বেলায় আলিপুরদুয়ারের গ্রামে ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল, আর সেই হাতির দলকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে বনকর্মীরা। কুমারগ্রামের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একটি হাতির দল, তাতে বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে, সঙ্গে বিঘের পর বিঘে কচি ধানের চারা খেয়ে সবার সাবার করেছে ওই বুনো হাতিগুলি। শনিবারও দিনের আলো ফুটতেই ওই দলটি অসম বাংলা সীমানার পাকড়িগুড়ি এলাকার একটি ধান খেতে আটকে পড়েছে। গোটা এলাকাটিতে ঘিরে রেখেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জের বনকর্মীরা। হাতের নাগালে বুনো হাতি দেখার জন্য ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। এলাকার বাসিন্দারা জানান, হাতির দলটি যত্রতত্র দাপিয়ে বেড়াচ্ছে হাতি হানায় রীতিমতো আতঙ্কিত সেই গ্রামের মানুষেরা। ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক এবং বনকর্মীরা পৌঁছেছে, তারা হাতির দলটিকে জঙ্গলে পাঠানোর জন্য চেষ্টা করছে। এখানে মোটামুটি 8-10-12টা হাতি কুমাগ্রামে বিত্তনা এলাকায় মানে এরা দাপিয়ে বেড়াচ্ছে, মানে মানে যেখানে খুশি সেখানে ঘর বাড়ি ঘর দুয়ার মানে গ্রামে ঢুকে এরা তারা তাণ্ডব মানে মজাচ্ছে আর কি। আপনাদের পাকড়িগুড়িতে কখন আসছে হাতি? পাকড়িগুড়িতে মোটামুটি সকাল 5:30টার দিকে। এলাকায় কি ক্ষয়ক্ষতি করছে? এলাকায় খোঁজ করতে মানে কোনো খোঁজ ক্ষতি করে নাই, তথাপিও মানে যে বাড়ি ঘরে ঢুকেছে তারা সাধারণত কিছু না কিছু আংশিক ক্ষতি করেছে। আপনারা কি আতঙ্কে আছেন? অবশ্যই আতঙ্কে, এত কোনো হাতির ঝুন্ট আমরা কোনোদিন দেখতে পারিনি, এরকম ভাবে এসছে আসার পরে তো মানুষ একটা কিন্তু আতঙ্ক অবশ্যই হবে। আপনার নাম? আমার নাম শ্রী জীবন পাল, পাকড়িগুড়ি। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।